পবিত্র রমাদান মাস ইতিমধ্যে অলরেডি শেষ হতে চলেছে এবং আমরা শেষ দশ দিনে শেষ দশকে আমরা প্রবেশ করতে যাচ্ছি। রমাদানের মাসের মধ্যে শেষ দশকটা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে অনেক প্রিয় একটা মুভমেন্ট, অনেকটা বিলাভেড একটা সময়। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আলাদাভাবে প্রিপারেশন নিতেন শেষ দশকের জন্য। বিশেষ করে দুটা হাদিস আমরা পাই যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সম্পূর্ণ সুন্নার বিপরীত ছিল। ফুল বছর রসুল্লাহ ইসলাম রাত্রে তাহাজ্জুদে এমনভাবে জাগতেন যেন কোনো কারো কষ্ট না হয়, কিন্তু শেষ দশক যখন আসতো তখন তিনি শুধু নিজেই জাগতেন না, বরং তার ফ্যামিলি সবাইকে ঘুমাতে তিনি দিতেন না, তিনি সবাইকে জাগিয়ে তুলতেন। আহিয়াল্লাহ ইলা সাদ্দামি যারা, তিনি কোমর বেঁধে মাঠে নামতেন, অর্থাৎ সম্পূর্ণ তিনি নিজেকে সেপারেট রাখতেন দুনিয়াবি বিষয়গুলো থেকে। এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু এটা সিরিয়াসলি নিয়েছেন, এবং রসুল্লাহ ইসলাম আরেকটা সুন্নাহ ছিল যেটা প্রতি বছর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এতাকাফ করতেন, এক বছর তিনি করতে পারেন নাই, পরে শেষে এটা কাজা করেছেন রসুল্লাহ ইসলাম, এটা হচ্ছে শেষ দশকে এতেকাফ করা। এই জন্য আমরা এতেকাফের ক্ষেত্রে একটা ফজিলত পাওয়া যায়, যদিও এটা উইক, তারপরে এটা বলতে কোনো সমস্যা নেই। অনেক উলামারা এটাকে বলেছেন যে এটা এত বেশি উইক না যেটা আমল করা যাবে না বা এটা থেকে ফজিলত নেওয়া যাবে না। রসুল্লাহ ইসলাম বলেছেন মানে এতেকাফা ইয়াউমান ইবতাগা আওয়াজহিল্লা যা আলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান্নার সালাতু খানাদিক। রসুল্লাহ ইসলাম বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তার থেকে তিন খন্দক পরিমাণ দূরত্ব নিয়ে যান। সুবহানাল্লাহ, খন্দক মানে হচ্ছে যখন যুদ্ধের প্রোটেকশনের জন্য আগে পরীক্ষা খনন করা হতো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজ দ্যাট হু এভার ফর জাস্ট ইউ নো পাস দ্য ওয়ান সিঙ্গল ডেজ ইন আয়তাকাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড কিপ হিমসেলফ আওয়ে ফ্রম দ্য হেল ফায়ার বাই ট্রেঞ্চেস। এই জন্য আমাদের হয়তো অনেকেই ব্যস্ত আমরা, কিন্তু আমরা যেটা বলছিলাম যে দুনিয়াবী যে সকল বিষয়গুলো থেকে আমরা মনে করি যে এটা আমার দরকার, বাট কিন্তু দুনিয়াবী বিষয়গুলো মনে করে না যে আমরা তাদের দরকার। বিষয়টা বোঝানোর জন্য দেখেন, আমি হচ্ছি ইমাম সাহেব, আমি যদি আজকে এখনই মারা যাই আপনারা এক অক্ত আমাকে ছাড়া কি করবে না, বন্ধ করবে না, আরেকজন ইমাম সাহেব ওর পোস্ট দিয়ে দেবেন। ঠিক আমরা যে পোস্টে আছি আমরা মনে করছি যে আমার এটা দরকার, কিন্তু এই পোস্টটা কিন্তু মনে করছে না যে তার আমাদের দরকার। এই জন্য আমাদের মাঝে মধ্যে কিছু সময় দুনিয়াবী বিষয় থেকে আমাদেরকে ফোর্সফুলি হলেও, আমাদের হার্ট আমাদের ইন্টেনশনের বিরুদ্ধে গিয়ে হলেও আল্লাহর জন্য কেবলমাত্র মনে করতে হবে আমি মারা গিয়েছি, এমন মনে করে কিছু সময়টা আমাদের অ্যালোট করা দরকার। আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।